আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হজবাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে একটি চকলেট কেক তৈরি করে দেখাবো। আর এই চকলেট কেকটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর, আর এটা কিন্তু তৈরি করতে মোটেও ঝামেলা নেই, আর চুলায় খুব অল্প সময়ে এই চকলেট কেকটাকে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে আজকের আমার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। সো চলুন এখন দেখে নিই কীভাবে কেকটাকে তৈরি করছি। আর এর জন্য একটা বড় বোলের মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিলাম, আর ডিমগুলো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। আর এখন আমি ডিমের কুসুমটাকে উঠিয়ে নিয়েছি ডিমের সাদা অংশ থেকে, আর এখন সাদা অংশটাকে একটু বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ফোম তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিমের ম্যারাং তৈরি হয়ে যাচ্ছে পুরোপুরি। আর যখন অনেকটা ম্যারাং তৈরি হয়ে যাবে সে পর্যন্ত আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি অল্প অল্প করে দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার ম্যারাংটা তৈরি হয়ে গেল। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর এখানে আমি কিন্তু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর এখানে আমি অথেন্টিক ভ্যানিলা এসেন্সটি ইউজ করেছি। আর যে উঠিয়ে রেখেছিলাম কুসুম সেই কুসুমগুলোকে এখন এর মধ্যে দিয়ে সুন্দর করে বিট করে নেব, কিন্তু এই পর্যায়ে কিন্তু 30 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে, এর থেকে বেশি সময় কিন্তু এটাকে বিট করে নেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আমরা যে তেলটাকে রান্নায় ব্যবহার করি সেই তেলটাকে দিয়েছে, আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছে, এর থেকে বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর আমার ডিমের ম্যারাংটা পুরোপুরি হয়ে গেলে এর মধ্যে আমি এখন আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা, আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মালয়েশিয়ান কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর আমি এখানে কিন্তু কোনো বেকিং সোডা ইউজ করব না, আর আধা কাপ পরিমাণে ময়দা দিয়ে এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে, এর থেকে বেশি ময়দা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। বেশি ময়দা দিলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না, আর এটা কিন্তু চুপসে যেতে পারে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কম রাখাই ভালো। আর এখন এটাকে খুব সুন্দর করে চেলে নিচ্ছে, আর চেলে নিলে এটা খুব সুন্দরভাবে মিশানো যায়, কোথাও দলা পেকে থাকে না। আর এখন এটাকে খুব সুন্দর করে এবং অল্প সময় নিয়ে দুইবার আমি মিশিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু খুব সময় নিয়ে এবং খুব আস্তে ধীরে করতে হবে, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি ভালো হবে এবং অনেক সফট হবে। কমপক্ষে 4 থেকে 5 মিনিট এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি, আর এটার কনসিস্টেন্সি এরকম হয়েছে, এর থেকে কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না। দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি, আর এই কেকটা আমি বেক করার জন্য এখানে 7 ইঞ্চি সাইজের কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আর এর নিচে আমি তেল ব্রাশ করে একটা পাশমিন পেপার বিছিয়ে দিয়েছি। আমি এই বাটির মাপের করে এটাকে কেটে নিয়েছিলাম, আর সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে ঢেলে নিয়ে এটাকে একটু ছড়িয়ে নিয়েছি, এতে করে কেকটা অনেক সমান হবে। আর একটু ট্যাপ করে নিব, এতে করে ভিতর যদি কোনো এয়ার বাবলস থাকে এয়ার বাবলসটা পুরোপুরি চলে যাবে। আর কেকটা তৈরি করতে করতে আমি চুলায় প্রথমেই একটা প্যান বসিয়ে রেখেছিলাম, এতে করে কেকটা ওভেনের মতো প্রিহিট হয়ে রয়েছে, এতে করে কেকটা যখন আমরা বেক করব তখন কেকটা অনেক সুন্দরভাবে ফুলবে আর এটা অনেক সফট হবে। এরকম করেই কিন্তু ওভেন প্রিহিট করে নিতে হয়, আর কেক তৈরির জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর যে ঢাকনায় ছিদ্র ছিল এটাকে আমি কিন্তু আটকিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যে পাতিলের গায়ে ছুবে ছুবে কিন্তু ছুবে না, এরকমভাবে। তারপর 35 থেকে 40 মিনিট আমি বেক করে নিব। আর কেকটা হতে হতে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি, আর এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়েছি, আর হুইপিং ক্রিমটা অবশ্যই কিন্তু ঠান্ডা হতে হবে, আর বিটার মেশিনের কাটা আর বাটিটাও ঠান্ডা হতে হবে। আর যখন একটু ফোম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, এর থেকে বেশি চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ হুইপিং ক্রিম অনেকটা মিষ্টি থাকে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার, আর এখানে আমি কিন্তু এর থেকে বেশি কোকো পাউডার ব্যবহার করব না, আর যেহেতু এখানে চকলেট কেক সেহেতু এখানে অবশ্যই কোকো পাউডার দিতে হবে। আর আপনারা যদি চান এটাকে কিন্তু ভ্যানিলা কেকও করতে পারবেন, সেক্ষেত্রে শুধু কোকো পাউডারটা না দিলেই হয়ে যাবে। আর এখন এটাকে খুব সুন্দর করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা একটু স্টিকি হয়ে যাচ্ছে আর পুরোপুরি এটা ফোম হয়ে যাচ্ছে, যত সময় এটা সুন্দর একটা ক্রিমে পরিবর্তন না হচ্ছে, সুন্দর এটা একটা কনসিস্টেন্সি না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি বিট করে নিব।
দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্রিমটা পুরোপুরি তৈরি। এটা এরকম হবে, আর এখন এটাকে অবশ্যই ফ্রিজে রেখে দিব। আর রেডিমেড আমার কেকটাও হয়ে গিয়েছে, আমি 35 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। আর এটা কতটা সফট হয়েছে দেখলে হয়তো বুঝতে পারছেন। আর এখন আমি নিচে যে কাগজটাকে দিয়েছিলাম কাগজটাকে সরিয়ে নিচ্ছি। আর আমার এই প্রসেসটা ফলো করে আপনারা যদি কেক বাসায় তৈরি করেন আপনাদের কেক কিন্তু পারফেক্ট হবে, কেক কিন্তু অনেক সফট হবে। আমি আশা করছি আপনারা একবার হলে আমাকে ফলো করে এরকম কেক তৈরি করে নিতে পারেন। আর ক্রিম দিয়ে ডেকোরেশন করার কোনোই প্রয়োজন নেই, এরকম কেক খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগবে, বাসায় তৈরি করে দেখতে পারেন। আর এখন আমি ডেকোরেশন করে নিব, এই জন্য আমি কেকটাকে তিনটা পার্টে কেটে নিচ্ছি। আজকে আমি এই কেকটাকে তিনটা লেয়ারে করবো, এই জন্য আপনারা চাইলে দুইটা লেয়ারেও করতে পারবেন, চাইলে চারটা লেয়ারেও করতে পারবেন, কিন্তু এর থেকে বেশি লেয়ার কিন্তু করা যাবে না। আর কতটা সফট হয়েছে দেখলে হয়তো বুঝতে পারছেন, দেখুন। আর এখন আমি বোর্ডের নিচে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, এতে করে আমরা যখন কেকটাকে এর উপরে রাখবো তখন কেকটা বেশি একটা এদিক ওদিকে সরে যাবে না। আর এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, আর প্রতিটা পার্টে আমি এরকম করে সুগার সিরাপ দিয়ে আর ক্রিম দিয়ে তারপরে এটাকে তৈরি করে নিব। আর সুগার সিরাপটা দিতে হয় এতে করে কেকটা যখন ফ্রিজে রাখা হয় তখন কেকটা অনেক সময় পর্যন্ত সফট থাকে। আর এরকম করে আমি সব কয়টা লেয়ার করে নিয়েছি, উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে তার উপর থেকে ক্রিম দিয়ে নিচ্ছি, আর যতটা সম্ভব উপরের পার্টে সমান করে তারপর ক্রিম দিয়ে নেবেন। আর আজকে আমি যে সুগার সিরাপটি ইউজ করেছি এখানে আমি কিন্তু 3 টেবিল চামচ পরিমাণে চিনির সাথে কোয়ার্টার কাপ পরিমাণে পানি তারপর মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানিটাকে একটু চিনির সাথে জাল করেও তারপর নিতে পারবেন। আর এখন আমি যতটা সম্ভব কেকটাকে সমান করে তারপর নিচ্ছি, এতে করে কেকটা অনেক মসৃণ হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। কেক ডেকোরেশনের সময় যতটা সুন্দর করে এটাকে মসৃণ করে নেওয়া যায়। আর কেকটাকে এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর অবশ্যই ফ্রিজে রেখে দিতে হয় কেকটা সেট হওয়ার জন্য। আর 1 ঘন্টা পরে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে আমি 40 গ্রাম পরিমাণে চকলেট, ডার্ক চকলেট আমি 2 টেবিল চামচ পরিমাণে হুইপিং ক্রিম দিয়ে তারপর গলিয়ে নিয়েছি। এখানে আমি চকলেট গানাসটা এভাবেই তৈরি করেছি, 30 গ্রাম ডার্ক চকলেট আর 2 টেবিল চামচ পরিমাণে হুইপিং ক্রিম, গরম হুইপিং ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে গলিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি কেকের চারো সাইডে দিয়ে নিচ্ছি আর উপর থেকেও দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর এটা কিন্তু খুবই সিম্পল, আপনারা চাইলে কিন্তু এটাকে দিতে পারেন আর না চাইলে না দিলেও হবে, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর এটা যে ডার্ক চকলেট দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, অনেক দোকানেই এটাকে কিন্তু মোদির দোকানেও পাওয়া যায় যে মিল্ক চকলেটগুলো বা ক্যাডবেরি চকলেট, সেই ক্যাডবেরি চকলেটগুলোকেও কিন্তু আপনারা একটু গলিয়ে নিতে পারবেন। আর এটাকে উপর থেকে দিলে চকলেট কেক কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, দেখতে একটু সুন্দর লাগবে, যে কোনো কিছু যদি দেখতে সুন্দর লাগে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, আমার কাছে তাই মনে হয়। আর এখন আমি উপর থেকে জাস্ট একটু চকলেট একটু গ্রেটার মেশিন দিয়ে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই চকলেটগুলো আমি উপর থেকে একটু দিয়ে নিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি, এটাকে আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই। আর উপর থেকে সুন্দর করে চকলেট দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে জাস্ট কয়েকটা সুইট বল দিয়ে নিয়েছি, এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর আমি সবসময়ের জন্য আপনাদের সাথে খুব সহজভাবে যে কোনো রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা যদি বাসায় এরকম কেক তৈরি করেন তাহলে খুব সহজেই যাতে এটাকে তৈরি করে নিতে পারেন, এবং কাউকে যদি গিফট করতে চান তাও করতে পারবেন, খুবই সিম্পল। আর এটা কিন্তু দেখতেই পারলেন যে কোনো ঝামেলা নেই, আপনারা ক্রিম না দিয়েও কিন্তু চাইলে এই কেকটাকে খেয়ে নিতে পারবেন, এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। আর এখন আপনাদের সুবিধার জন্য একটু কেকটাকে কেটে তারপর দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে এবং এটা কতটা ইয়ামি হতে পারে তা তো আপনাদেরকে বলে তারপর বোঝানো যাবে না। এর জন্য অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আমার অনেক বেশি ভালো লাগে, আশা করছি আপনাদের কাছে সহজ লাগবে। আর সহজ লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।